বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। কাঁথি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই এফআইআর করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে কথা বলবো। ঋত্বিক, কি খবর রয়েছে? দেখো, যেটা হচ্ছে যে নূপুর শর্মার বক্তব্য পরিপ্রেক্ষিতে যে বিতর্ক চলছে, সেই বিতর্ক কিন্তু আরো উস্কে দিল, যেটা কাঁথি থানায় গতকাল কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু শৈল এবং ওরফে তিনি একজন আইনজীবী, তিনি কিন্তু গতকাল রাতে কিন্তু একটি এফআইআর লঞ্চ করেছেন নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানাতে। এবং এই কাঁথি এই এফআইআর পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা হচ্ছে যে এখন কিন্তু রাজনৈতিক উত্তাপ চরমে একদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে উনি যা বলেছেন সেটাকে কেন্দ্র করে কেউ এফআইআর করতে পারে, আইন আইনের পথেই চলবে। যদিও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে উনি যে যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্য অনুসারে ওনারা এফআইআর করেছেন, সে জায়গায় আইন যে পথে হাঁটবে সেক্ষেত্রে তারা আইনি পথেই তার লড়াই করবেন। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একবার জানিয়ে রাখি যে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কাঁথি থানায়। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর, এবং এফআইআর করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। কাঁথি থানায় এফআইআর করা হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর করা হয়েছে, এফআইআর করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, কখন এফআইআর দায়ের করা হয়েছে আর কি জানা যাচ্ছে? এই এফআইআর করা হয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে, যেটা করা হয়েছে গতকাল রাতেই কিন্তু এই এফআইআর করা হয়েছে। এবং তারপরেই তৃণমূল কিন্তু যেটা জানিয়েছে যে উনি যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্য ওনাদের সংখ্যালঘু সেলের পক্ষে অনেকটাই অপ্রীতিকর, এবং সেই জায়গায় তারা তার প্রতিবাদ জানিয়ে আইনি পথে হাঁটছেন এবং সেই জায়গায় তারা কাঁথি থানাতে এফআইআর করেছেন। যদিও বিজেপি কিন্তু সেই এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে আইন আইনের পথেই চলতে পারে, সেক্ষেত্রে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে ওনারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু আইনি পথেই লড়াই করবেন এবং এর প্রতিবাদ করবেন। যদিও কিন্তু সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এর প্রতিবাদে কিন্তু কাঁথি জুড়ে আজ একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এখন এটাই দেখার যে এই বিক্ষোভ মিছিল থেকে পুনরায় কি ঘটনা ঘটে বা ঘটনার মোড় কোন দিকে গড়ায়, এখন সেই দিকেই নজর সবার। ধন্যবাদ ঋত্বিক, আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে আমরা কথা বললাম। বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এবং যেমন জানা যাচ্ছে যে কাঁথি থানায় এফআইআর করা হয়েছে। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর করা হয়েছে, এবং এফআইআর করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। এবং এই এফআইআর এর বিরুদ্ধে আজ কিন্তু একটি মিছিলও রয়েছে, যেমন আমাদের প্রতিনিধি আমাদের জানালো। কাঁথি থানায় এফআইআর দায়ের করা হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে।